পদ্মশ্রী বা পদ্মভূষণ এই অ্যাওয়ার্ডগুলো যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চালাতো, তাহলে মনে হয় দেব এতদিনে পদ্মশ্রী এবং পদ্মভূষণ পেয়ে যেত। শুধু পদ্মশ্রী পদ্মভূষণই নয়, এমনকি অস্কার পর্যন্ত সে পেতে পারতো যদি অস্কার এই অ্যাওয়ার্ড শোটাও যদি আমাদের পশ্চিমবঙ্গ সরকার বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যদি এই অ্যাওয়ার্ড শোটা চালাতো। তো যাই হোক, সেটা তো হচ্ছে না, কিন্তু আপাতত বঙ্গভূষণ পেয়ে গেছেন মহানায়ক দেব, বা সরি মহানায়ক আগে ছিল, এখন আবার মহানায়কের জায়গা পরিবর্তন হয়েছে, এবং সেই জায়গায় যিনি এসছেন তিনি আরও ফেমাস একজন ব্যক্তি। তো সেই সব বিষয় নিয়ে আজকে কথা বলবো। তবে ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি, যদি তো এখানে কেউ তৃণমূলের এজেন্ট হও তাহলে প্লিজ তারা ভিডিওটা স্কিপ করতে পারো, কারণ এই ভিডিওতে কিন্তু পলিটিক্যাল অনেক ব্যাপার উঠে আসবে এবং তোমাদের হয়তো সেই বিষয়গুলো পছন্দ নাও হতে পারে। তো সেই কারণে দূরে সরে থাকাই ভালো। তো প্রথমেই যে বিষয়টাতে আসবো সেটা হচ্ছে বঙ্গভূষণ পেয়ে গেছেন দেব, এবং তার পাশাপাশি যিনি মহানায়ক হয়েছেন সে হচ্ছে সোহম চক্রবর্তী। দেখো, দুজনকে নিয়ে আমার কোনো অবজেকশন নেই, কারণ দেবও এখন যথেষ্ট পরিণত, যথেষ্ট ভালো কাজ করছে ইদানিং। ভালো কাজ মিন্স কিছু কিছু সিনেমায় তার ভালো অভিনয় প্রশংসা পাচ্ছে, এবং সে চেষ্টা করছে একটু অন্য ধরনের কাজ করার। তার মধ্যে যদিও কিছু বাংলা সিরিয়াল রয়েছে যেগুলো সত্যি কথা বলতে পাতে দেওয়ার মতো নয়, কিন্তু কিছু কিছু সিনেমা অবভিয়াসলি ভালো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং তার চেষ্টাটা সেটা অবশ্যই প্রশংসা করতেই হয়। এবার আসি যদি সোহমের কথায়, তাহলে সোহম কিন্তু অবশ্যই ভালো অভিনেতা একজন। সোহম যথেষ্ট ভালো অভিনয়ের ছাপ আমাদের দেখিয়েছিলেন একটা সময়ে, যেমন প্রেম আমার বা অমানুষের মতো সিনেমায় তার কাজের প্রশংসা কিন্তু পেয়েছে। শুধু তাই নয়, অনেক কিছু ছোট ছোট কম বাজেটের সিনেমা ছিল যেগুলো হয়তো সেইভাবে সাড়া পায়নি, কিন্তু তার মধ্যেও কিন্তু সোহমের অভিনয় কিন্তু আলাদা করে একটা ছাপ ফেলে রেখে গেছে। কিন্তু এবার যদি আসি যে মহানায়কের প্রসঙ্গে, তাহলে একটা কথাই বলবো যে উত্তম কুমারের পরে যদি এই মহানায়ক উপাধিটা কাউকে দেওয়া হয়, তাহলে আমার চোখে মানে প্রসেনজিৎ ছাড়া আর কেউ নেই যে মহানায়ক হওয়ার সত্যি যোগ্য। উত্তম কুমারের পর একমাত্র আমার মনে হয় যে প্রসেনজিৎই একমাত্র ব্যক্তি যাকে মহানায়ক করার মতো একটা যোগ্যতা তার রয়েছে, এবং তারপরে বাকি যারা তারা সবাই প্রত্যেকেই অনেক জুনিয়ার। তো সেক্ষেত্রে কিন্তু মহানায়ক উপাধিটা কিন্তু অত সহজ উপাধি নয়। তো যাই হোক, এখন সেটা যাকে তাকে দিয়ে দেওয়া হচ্ছে। ইনফ্যাক্ট আমার তো মনে হয় যে এবছর মহানায়ক সোহমকে দিয়ে ভুল করেছে, সেই জায়গায় পার্থ চ্যাটার্জিকে দেওয়া উচিত ছিল, এবং মহানায়িকার উপাধি অর্পিতা যে তার গার্লফ্রেন্ড তাকে দেওয়া উচিত ছিল। অবশ্য মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও সেই মহানায়িকা উপাধি নিতে পারতেন। তো যাই হোক, সেটা হয়নি, কিন্তু সোহম এবং নুসরাত জাহান তারা পেয়ে গেছেন মহানায়ক এবং মহানায়িকা, বিশাল ব্যাপার আর কি। সোহমকে তো ইদানিং খুঁজেই পাওয়া যায় না সিনেমাতে, আর নুসরাত জাহান তাকে তো ইদানিং ওই তার বয়ফ্রেন্ডের সাথে শুধু ছবি দেওয়া ছাড়া আর কোথাও দেখা যায় না। তো সেই করে মহানায়ক মহানায়িকা পাওয়া যায়, এটা বোধহয় ওয়েস্ট বেঙ্গলেই একমাত্র সম্ভব, কারণ আমরা দেখেছি পদ্মশ্রী পদ্মভূষণ কিন্তু যোগ্য ব্যক্তিকে দেওয়া হয়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে অ্যাওয়ার্ডটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে, সেই জায়গায় মানে সত্যি আজ ইন্ডাস্ট্রি শুধু বলবো না, আজ শিক্ষা ব্যবস্থা, আজ স্বাস্থ্য ব্যবস্থা, আজ আমাদের সমস্ত পরিকাঠামো, পরিবহন, সমস্ত কিছু একেবারে ফোপড়া করে দিয়েছে এই যে সরকার। সে কিন্তু আজ বাংলা ইন্ডাস্ট্রিটাকে একেবারে শেষ করে দিতে চাইছে, এবং তার কিছু কারণ আছে। কারণ হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী এপাং ওপাং ঝপাং দিদি আর কি, সে নিজেও কিছু জানে না, এবং ভুলভাল কবিতা বলে সেও বিশাল বড় বড় সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ফাওয়ার্ড পেয়ে যায় আর কি। তো যাই হোক, তার থেকে এর থেকে বেশি আর কি এক্সপেকটেশন আমরা করবো? তো ঠিক সেই কারণেই হয়তো এখানে কোনো অ্যাওয়ার্ড বা কোনো সম্মান পেতে গেলে সেই রকম কোনো যোগ্যতা প্রয়োজন পড়ে না। তো যাই হোক, এবার বিষয় আসি জিতের প্রসঙ্গে, অনেকেই এই বিষয়টা নিয়ে কথা বলছে। তো দেখো, জিত একা এখন পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রিকে একটা জায়গায় টেনে নিয়ে যাচ্ছে, কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে এখন ম্যাক্সিমাম যারা কাজ করছে সেফ সাইড একটা গেম খেলার চেষ্টা করছে। তারা সেই বাজেটে যাচ্ছে না, কম বাজেটের ছবি বানাচ্ছে, দর্শকদের বোকা বানাচ্ছে, এবং পাশাপাশি ঘরোয়া সিরিয়াল বানাচ্ছে যেগুলো মানে জানে যে বাড়ির মহিলারা দেখতে অভ্যস্ত। তো সন্ধ্যাবেলা যেটা টিভি খুলে দেখে সেটাই যদি সিনেমার বড় পর্দায় দেখে তো মানুষ ভিড় করবে, তো বাজেটটাও আমার কম খরচা হলো, এবং সেক্ষেত্রে দর্শকের ভিড়টাও বেশি টানতে পারবে। তো সবাই সেটাই করে যাচ্ছে, তাই সিনেমাটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এই একমাত্র ব্যক্তি জিৎ, যিনি নাকি মানে কমার্শিয়াল ছবিটাকে বা বলতে পারো যে সিনেমাটাকে
অ্যাকচুয়ালি সে একা এখনো পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে। তো সেই কারণেই হয়তো তার কোনো যোগ্যতা নেই অ্যাওয়ার্ড পাওয়ার। এবং তার যদি ভালো কাজ আমরা বলি, সে কিন্তু ভালো কাজও বিশেষ তাকে দেখা গেছে। এবং অসুরের মতো একটি ছবি যেটা নাকি সত্যি তার অভিনয় অনবদ্য ছিল, সিনেমাটাও অসাধারণ একটা সিনেমা, এবং সেই ধরনের সিনেমা করেও তাকে বঞ্চিত থাকতে হয়। সেই জায়গায় দায়ের থেকে দাঁড়িয়ে সোহম এখন কী সিনেমা করছে আমি জানি না। রিসেন্ট তার একটা সিনেমা বেরিয়েছিল শ্রীমতী, যদি আমার সিনেমাটা দেখা হয়নি। তো তারা পেয়ে যায় মহানায়ক মহানায়িকা, তো বঙ্গভূষণ, সমস্ত অ্যাওয়ার্ড। এটা আমাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গে সম্ভব, কারণ যেখানে শিল্পের কোনো ব্যবস্থা নেই, যেখানে স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে, তো শিক্ষার যে অবস্থা, চরম দুর্নীতি, সেটা তো আর নতুন করে বলার কিছু নেই, সবাই ইতিমধ্যে জেনে গেছো। মানে কোটি কোটি টাকা যেভাবে নয়ছায় হচ্ছে, তো সেইখানে দাঁড়িয়ে যে ইন্ডাস্ট্রিরও হাল সেটাই হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই কারণেই এই ইন্ডাস্ট্রিটার ভিতরে পলিটিক্স ঢুকে ইন্ডাস্ট্রিটার কিন্তু 12টা বাজিয়ে দিচ্ছে। পলিটিক্স করো তবে ইন্ডাস্ট্রিতে তুমি থাকতে পারবে, না হলে নয়। তো এই জিনিসগুলো মানে ইমিডিয়েট বন্ধ হওয়া দরকার, যদিও সেটা অবশ্যই হবে না, কারণ কেউ নেই যে প্রতিবাদ করার মতো। তো সে এইভাবেই চলতে থাকবে। তো যাই হোক, যারা আপাতত পলিটিক্সে টিকে আছে তারা সেই সম্মান পাবে, আর পলিটিক্সের বাইরে যে একা একটা চেষ্টা করে যাবে সে কিছুই পাবে না। সে শুধু নিজের ক্ষমতার জোরে আপাতত এবং দর্শকদের ভালোবাসায় সে এখনও পর্যন্ত টিকে আছে এবং চালিয়ে যাচ্ছে। তো এটাই তার কাছে যথেষ্ট বলে আমার মনে হয়, এবং ইন ফিউচার হয়তো আমরা তাকে আরও বড় জায়গায় দেখব, এটাই আশা রাখি। কিন্তু বাংলা থেকে কোনো অ্যাওয়ার্ড তার মানে সেটা আশা রাখি না, কারণ হচ্ছে যার ছবি কোনো নন্দনে শো পায় না, যাকে পলিটিক্স করে যার শো বাতিল করা হয়, এরকম বিভিন্ন ঘটনা ঘটছে ইদানিং। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখান থেকে আর বেশি কোনো এক্সপেকটেশন না রাখাই ভালো, জিৎ ভক্তদের এই একটা কথাই বলতে চাই। তো সে যেরকম কাজটা করছে করে যাচ্ছে, শুধু তার সিনেমাগুলোকে সাপোর্ট করে যাও, যাতে তার সিনেমা একমাত্র বক্স অফিসে তুমুল সাফল্য এনে দিতে পারে। কিন্তু এই পলিটিক্স যতদিন আছে ততদিন এই ইন্ডাস্ট্রির কোনো উন্নতি হবে না, সেটাও বলে দেওয়া যায়। তো যাই হোক, এটাই ছিল আজকের আমার বক্তব্য। তোমাদের কী ওপিনিয়ন সেটা তোমরা জানাতে ভুলবে না, আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।